আমাদের বিদেশি বন্ধুরাও বুঝতে পেরেছেন যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত দেশে কোথাও সংঘাত, সংঘর্ষ, সহিংসতা এইসব নির্বাচনের প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটে নাই। যেটুকু হচ্ছে সেটুকু হচ্ছে নাশকতা, এবং সেটা বিএনপি এবং তার দোসরাই করে যাচ্ছে। নাশকতা পরাজিত হবে, নাশকতা পরাজিত হবে জনগণের শক্তি যুগে যুগে দেশে দেশে, এটাই সত্য বলে প্রমাণিত। বাংলাদেশ এর ব্যতিক্রম। এই যে মাস কয়েক মাস ব্যাপী এই সিটিতে আমরা বিএনপিও সমাবেশ করেছি, আমরাও করেছি, আপনারা তো পাল্টাপাল্টি বলে নিউজ করেছে, কিন্তু পাল্টাপাল্টি মারামারি কোথাও হয়? এখানে কোনো এক দলের সাথে অন্য দলের কোনো সংঘাত? তারা এই ঢাকা শহরে পদযাত্রা করেছে, পাশে আমাদের সমাবেশ, এখানে তো কোনো বিশৃঙ্খলা হয়নি। আর 10 তারিখ হলো বিশ্ব মানবাধিকার দিবস। মানবাধিকার দিবসে আমরা তো নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছি, আমরা সমাবেশ করি, এখানে পাল্টাপাল্টি। মানবাধিকার দিবস পালন করবে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এবং এখানে কোনো পাল্টাপাল্টি বিষয় নেই। শব্দের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোম। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোম, নিশ্চিন্তে 50 বছর। কথায় কথায় আপনারা সবকিছুকে পাল্টাপাল্টি পাবেন। যে পাল্টাপাল্টি একটা সংঘাত হয়েছে, এটা কি ঢাকা শহরে পর্যন্ত হয়েছে? দেখুন, একটা বিষয় এখন পরিষ্কার যে বিএনপি সিদ্ধান্ত নিয়েই এই নির্বাচনে নির্বাচন বয়কট করছে। এখন আমরা কি করতে পারি? তারা নির্বাচনে আসতে আমরা যদি বাধা দিতাম, তাহলে আপনার প্রশ্নটা নিয়ে আমাদের ভিন্নভাবে ভাবতে হতো, কিন্তু ইলেকশন তো তারা স্বেচ্ছায় আসছে, সেখানে আমরা জোর করে তাদের ইলেকশনে আনব। আর এখানে আমরা বাংলাদেশের সংবিধান মেনে নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচন কমিশন এই নির্বাচন কন্ডাক্ট করছে, কাজে আমাদের চলার পথে আমরা গণতন্ত্র বা পৃথিবীর গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে আমরা কোনো নতুন কিছু করছি কিনা। এখানে আমরা আমাদের আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, এবং আজকে ইলেকশন কমিশন শিডিউল ডিক্লেয়ার করেছে, মনোনয়নপত্র জমা হয়েছে, আমরা ইলেকশনে ক্যাম্পেইন করছি। এখানে আমাদের ক্ষতি কেন হবে? কি কারণে ক্ষতি হবে? আমরা তো এখানে জোর করে এই নির্বাচনে যাচ্ছি না, আমরা তো দেশের সংবিধান মেনে এই ইলেকশনে যাচ্ছি।